নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে যাচ্ছি আজকের ডেলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্যে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। আর তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসেছো আর এই ভিডিওটা প্রথমবার দেখছো, তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই এটিকে মোহনবাগান দল নিয়ে একটা আপডেট আছে। তো সেটা হচ্ছে যে কাল ম্যাকিউকে সম্ভবত রিটেন করতে চলেছে এটিকে, এবং সেটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল। কাল ম্যাকিউর 2 বছরের কন্ট্রাক্ট রয়েছে এটিকের সাথে, অর্থাৎ 2021 অবধি। তো তাই জন্য রিটেন যে করবে সেটা আমরা সবাই জানতাম, না হলে তাকে যে রিহাবে পাঠিয়েছে তারপরে ট্রেনিংও যেভাবে তারা ফিরিয়ে এনেছে সেরকম হয়তো এটিকে কর্মকর্তারা করতো না। তো সেক্ষেত্রে আগামী মরশুমে কাল ম্যাকিউকে নিয়ে প্ল্যান আছেই বলে তার জন্য এত কিছু করেছে এটিকে কর্মকর্তারা। এবং শোনা যাচ্ছে যে কাল ম্যাকিউ মোটামুটি কনফার্ম হয়ে গেছে এবং রিটেন হয়ে যাবেন আগামী মরশুমে এই এটিকে মোহনবাগান দলে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে কারা কারা কনফার্ম রিটেন হয়েছে এটিকে থেকে তোমাদের সে আপডেটটা দিয়ে দিই। প্রথমত অবশ্যই রয় কৃষ্ণা, দ্বিতীয়ত ডেভিড উইলিয়ামস, তৃতীয়ত জাভি হার্নান্দেস, চতুর্থ প্লেয়ার হিসেবে কাল ম্যাকিউ, এবং পঞ্চম প্লেয়ার হিসেবেও এডু গার্সিয়ার নামটা উঠে এসছে। এডু গার্সিয়া এটিকে ছেড়ে কোথাও যাবে না, এটা আমার পার্সোনাল মত। তিনি এটিকে ভালোবাসেন, তিনি কলকাতায় সেটেল ফিল করছেন। তো সেক্ষেত্রে কলকাতা ছেড়ে অন্য কোনো দলে যোগ এডু গার্সিয়া দেবে বলে আমার মনে হয় না। তো সেক্ষেত্রে পঞ্চম প্লেয়ার হিসেবে তোমরা এডু গার্সিয়াকেও ধরে নাও। এরপরে পড়ে থাকছে আরও দুজন প্লেয়ার। তো এই দুজন প্লেয়ার কারা হবে সেটা নিয়ে যত রকমের ঝামেলা এই মুহূর্তে, কারণ অনেকে এই মুহূর্তে এটিকের সাথে কথাবার্তা বলছে। যেমন মোটাডা ফল রয়েছেন আগুস গার্সিয়া, এর সাথে আছেন জন জনসন, এছাড়াও আছেন এরিক পার্টেলু। তো আমার মনে হয় একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার অবশ্যই এটিকে নেবে এবং আর একজন ফরেন সেন্ট্রাল ব্যাক নেবে। তো সেক্ষেত্রে এরকম একটা দল আগামী মরশুমে আমরা এটিকে মোহনবাগান দলে দেখতে পাবো। অর্থাৎ মোহনবাগান থেকে এই মুহূর্তে যা খবর বেরিয়ে এসছে, আর কোনো বিদেশি প্লেয়ার নেওয়া হবে না এই দলে, স্পেশালি কিভুভিকুনা চলে যাওয়াতে আরও কাজটা সহজ হয়ে গেছে অ্যান্টোনিও লোপেস হাবাস এবং এটিকে কর্মকর্তাদের। এবং আমি তো সকালে তোমাদেরকে জানালাম যে মোস্ট প্রবলি অনেকগুলো মোহনবাগানের ফরেনাররা কেরালা ব্লাস্টার্সে সই করতে পারে, যেহেতু কিভুভিকুনা কেরালা ব্লাস্টার্সের হেড কোচ হয়েছেন। তো সেক্ষেত্রে এই আপডেটটা ছিল এটিকে মোহনবাগানকে নিয়ে। এছাড়া আরেকটা তোমাদের বলে দিই যে আগুস গার্সিয়া হয়তো সম্ভবত ফিরছেন না আগামী মরশুমে, এটা আমার পার্সোনাল মত, কারণ এখনও তার ফ্যামিলি প্রবলেম কাটেনি এবং আমি জানি ফ্যামিলি প্রবলেমটা কি, কিন্তু আমি তোমাদেরকে সেটা বলতে পারবো না, আমাকে ক্ষমা করো। কারণ কিছু জিনিস সত্যি বলার মতন হয় না সবাইকে, এবং বলতে চাইলেও আমি তোমাদেরকে বলতে পারবো না। বাট এই মুহূর্তে আগুস গার্সিয়ার যেই অবস্থায় রয়েছেন সেখান থেকে আমার মনে হয় না তিনি আগামী মরশুমে এটিকে দলে ফিরবেন বলে। তো সেক্ষেত্রে নতুন একজন সেন্ট্রাল ব্যাককে আমরা দেখতে পারি এটিকে দলে, আর না হলে জন জনসনকে আমরা আগামী মরশুমে কন্টিনিউ করতে দেখতে পারি। তো একটা ছোট্ট আপডেট ছিল আগুস গার্সিয়াকে নিয়ে। আমি এখনো বলছি না যে পুরোপুরি কনফার্ম আগুস গার্সিয়া আসবে না, তবে মোটামুটি 80-85% কনফার্ম যে আগুস গার্সিয়া আগামী মরশুমে ফিরছেন না, তার জায়গায় নতুন সেন্ট্রাল ব্যাক অথবা আমরা জন জনসনকে কন্টিনিউ করতে দেখতে পারি। এরপরে চলে আসছি পরের আপডেটে, এবং সেটা হচ্ছে যে ISL এর নিউ রুলস এন্ড রেগুলেশনস বেরিয়ে এসছে আগামী মরশুমের জন্য। এবং সেটা হচ্ছে ফার্স্ট অফ অল একটা এশিয়ান প্লেয়ার অবশ্যই লাগবে যে কোনো ISL দলে, অর্থাৎ AFC রেকগনাইজড কোনো দেশ থেকে একটা প্লেয়ারকে কম্পালসারি রাখতেই হবে যে কোনো ISL দলে। তো এই রুলটা ISL বাদে প্রত্যেকটা লিগেই রয়েছে, যারা AFC ক্রেডিটেড লিগ প্রত্যেকের মধ্যেই রুলটা রয়েছে যে একটা এশিয়ান প্লেয়ার অবশ্যই লাগবে। তো এই রুলটা আপাতত ISL ও নিয়ে চলে এসেছে আগামী মরশুমের জন্য, এবং 5+1 অথবা 6+1, মানে মিনিমাম 6টা ফরেন প্লেয়ার রেজিস্টার করতে পারবে এবং ম্যাক্সিমাম 7টা ফরেন প্লেয়ার রেজিস্টার তুমি একটা ISL দলে করতে পারবে। তো সেক্ষেত্রে 5 জন বিদেশি আর একজন এশিয়ান প্লেয়ার, আবার নয়তো 6 জন বিদেশি এবং আর একজন এশিয়ান প্লেয়ার। তো এরম ভাবে এশিয়ান কোটা নিয়ে চলে এসেছে ISL আগামী মরশুমে। তোমাদেরকে বলে দিই যে এটিকে মোহনবাগান দলে কোনো প্রবলেম হবে না, কারণ ডেভিড উইলিয়ামস একজন অস্ট্রেলিয়ান এবং AFC দ্বারা রেকগনাইজড একটা দেশ অস্ট্রেলিয়া। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, ডেভিড উইলিয়ামস অলরেডি এটিকে মোহনবাগান দলে আছে, অর্থাৎ এশিয়ান কোটা ফিল হয়ে গেছে এটিকে মোহনবাগান দলে। তো বাকি এশিয়ান যে লিগগুলো রয়েছে ধীরে ধীরে ISL ওদের মতনই হয়ে যাচ্ছে, তো খুব ভালো একটা ডিসিশন। এছাড়াও তোমাদেরকে বলে দিই যে ইন্ডিয়ান হেড কোচ তো অ্যালাউড আছে আগামী মরশুম থেকে, সেখানে কোনো প্রবলেম নেই। এছাড়াও ফরেন প্লেয়ারদেরকে নিয়ে আসার জন্য FSDL বা ISL কর্মকর্তাদের থেকে কোনো রকম পারমিশন নিতে হবে না কোনো ISL দলকে, তারা নিজেদের মতন নিজেদের পছন্দের ফরেনার আনতে পারবে, সেখানে ISL কোনো রকম ইন্টারফেয়ার করবে না। এছাড়াও আরেকটা তোমাদেরকে আপডেট দিয়ে দিই যে ম্যাক্সিমাম স্কোয়াড সাইজ কিন্তু ইনক্রিজ করে দিয়েছে ISL, 25-35 করে দেওয়া হয়েছে, এবং সম্ভবত আগামী মরশুম থেকে যেহেতু 27টা করে একটা দল ম্যাচ খেলবে তাই জন্যই হয়তো এই ডিসিশনটা ISL নিয়েছে। তো তাই জন্য আমরা প্রত্যেকটা ISL দলে ম্যাক্সিমাম 35টা প্লেয়ার দেখতে পারি আগামী মরশুম থেকে।
তো আপাতত এই কটাই আপডেট তোমাদেরকে দেওয়ার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, আর তোমরা যদি এই চ্যানেলের প্রথমবার এসেছো আর এই ভিডিওটা প্রথমবার দেখছো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাই ধন্যবাদ।